বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আমার এই বনকে এই পিছনে ভি কাট কেটেছি আমি ফিনিশিংটা লাস্ট ফিনিশিংটা আপনাদেরকে চমক দেখাবো ফ্রন্ট সাইডেরটাও দেখতে পাচ্ছেন এই লেয়ার সামনে লেয়ার হ্যালো এভরিওয়ান নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি রেস বিউটি কেয়ারে চুলের কাটিং দেখতে পাচ্ছেন এই যে লং চুল কোনো কাটিং নাই এখান থেকে আমি সামনে লেয়ার কাটবো পিছনে ভি কাটবো দেখতে থাকুন রেস বিউটি কেয়ারের সঙ্গে থাকুন তাহলে আমি স্টার্ট করছি প্রথমত চুল কাটার সময় সবসময় ভাগ করে নিতে হবে চুল দুই সাইড থেকে দুই ভাগ করে নিতে হবে এই দুই ভাগ করে নেওয়ার সময় যেহেতু আমি ফ্রন্ট কাট কাটবো ফ্রন্ট থেকে লেয়ার কাট কাটবো সেহেতু আমাকে চুলটা আলাদা করে ভাগ ভাগ করে নিতে হবে তারপর ব্যাক সাইডের যেগুলি চুল আছে সেগুলি ক্লিপ দিয়ে আটকালাম ভাগ করলাম ভাগ করে আবার ব্যাক সাইডের চুল যতগুলি আছে সেগুলি আবারও আমি ভাগ করে নিলাম এই ভাগ করে নিলাম এই দুই সাইড থেকে যেরকম ভাগ করেছি ফ্রন্ট সাইডের এই সাইড থেকে যেরকম আমি ভাগ করেছি এখান থেকে ঠিক সেম সেম আমি করেছি এই সাইড থেকে আমি আগে শুরু করি ফ্রন্ট সাইডের ভাগ করে করে সেটিং ক্লিপ দিয়ে আমি ভাগ করে ক্লিপে রাখবো রেখে আবারও চুল আমার কাটার সুবিধার্থে আমি পানিটা দিয়ে নিচ্ছি সামনে তো এটা তাহলে এতটুকু কাটছি ঠিক আছে আবারও আমি ভাগ করে এই সাইড থেকেও কাটতে হবে যেহেতু আপনি লং রাখতেন সামনে আবারও এটার সাথে মেজারমেন্ট রেডি করে পরে আমাকে কাটতে হবে লেয়ার কাট আবার সবগুলো একসাথে সম্পূর্ণ কাটার পরে ভাগ ভাগ করার পরে আবার আমাকে একসাথে ফিনিশিং করার জন্য ঠিক আছে কিনা সেগুলো একসাথে করব লেয়ার সামনে লেয়ার হয়ে গেল সামনে লেয়ার এটা আবারও আমি ফিনিশিং দিব এই দুইটা একসাথে কাটার পর ওখান থেকে আমি যেরকম কেটেছি এটা ঠিক সাদা এটাও এভাবে নিব ওইখানে যতটুকু আমি কেটেছি এখানেও এতটুকু আমি কাটবো এই যে দেখতে পাচ্ছেন সামনে লং চুল রাখবে বেশি ছোট করছে না সেহেতু আমাকে একটু সে অনুসারে আমার ক্লায়েন্ট যেরকম চাই সেভাবে আমাকে ম্যানেজ করে কাটতে হবে আমারও সেম এটার সাথে যেন অ্যাডজাস্ট হয় এখন এটার সাথে ঠিক আছে কিনা এটা মেজারমেন্টটা আমাকে ঠিক মতো ধরতে হবে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে একটু ছোট এখান থেকে এটাকে ভিভাবে আমি কাটবো এই যে ভি আস্তে আস্তে করে এটার সাথে অ্যাডজাস্ট করে কাটবো এই ফ্রন্ট সাইডটা এটাকে আমাকে ভি রাখতে হবে এই জায়গাটা এই যে এভাবে ভি তারপর স্টেপ 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 করে লেয়ারটা নিচে নেমে যাবে অ্যাডজাস্ট করো এখন আমার এটা ঠিক আছে কিনা আমাকে একসাথে এখন ফিনিশিং দিব আমি ঠিক না হলে আবারও আমাকে ছোট বড় যেন না থাকে
এখন সাজা হয়ে গিয়েছে এখন অ্যাডজাস্টে অ্যাডজাস্ট আছে কিনা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে অ্যাডজাস্ট হয়ে গেল এখান থেকে আমি কাটার পর দেখি আর এটা হলো এটা হয়ে গেল ফ্রন্ট লেয়ার আমার আমি কমপ্লিট করেছি এখন আমি পিছনেরটা দিয়ে কাটবো দেখতে থাকুন আমাদের সঙ্গে থাকুন সামনে লেয়ার কমপ্লিট করেছি বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আমি পিছনে এই লং চুলে আমি ভি কাটবো এই আবার আমি ভি কাটিং এর জন্য আলাদা করে নিলাম আমি ভাগ করে নিয়েছি চুলটা ভি কাট যেহেতু কাটবে লং হবে পিছনেরটা দেখতে পাচ্ছেন আমি 1.5 ইঞ্চি এই দেখতে পাচ্ছেন 1.5 ইঞ্চি আমি কাটবো এই যে দিদি 1.5 ইঞ্চি ঠিক আছে 1.5 ইঞ্চি কাটবো বেশি কাটবো না যেহেতু লং রাখবে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি এখন পিছনের ভি কাটটাও আমি কমপ্লিট করেছি এখন আমি সেটিং করি নাই আমি ফিনিশিং দিয়ে আমি কমপ্লিট করেছি দেখতে পাচ্ছেন আমার এই বোনের চুলটাকে দেখতে থাকুন আরো কাজ আছে এখনো শেষ হয় নাই আমি ফিনিশিংটা লাস্ট ফিনিশিংটা আপনাদেরকে চমক দেখাবো এই যে বন্ধুরা আমি এখন কমপ্লিট করলাম সামনেরটাও বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আমার এই বোনকে এই পিছনে ভি কাট কেটেছি ফ্রন্ট সাইডেরটাও দেখতে পাচ্ছেন এই লেয়ার সামনে লেয়ার আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ রেস বিউটি কেয়ারে সব সময় থাকার জন্য আবারও যেন আমি আবার ফিরে আসতে পারি আপনাদের মাঝে বারবার আপনাদের ভালো লাগা ভালোবাসার জন্যই এরপরে আমি আমার বোনকে জিজ্ঞেস করি কেমন লেগেছে আপনার তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই